কখনো যৌন হেনস্থা, কখনো মাদক মামলা, কখনো আবার একাধিক প্রেম এবং বিয়ে, বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী পরীমনির নাম। কোনো কিছু নিয়ে রাগঢাক নেই তার। আপাতত ছেলে রাজ্য আর স্বামী শরীফুল রাজকে নিয়ে গুছিয়ে নিয়েছেন নিজের সংসার। রাজ্যের জন্মের পর রাজের সঙ্গে তার সমস্যা নিজের ফেসবুকে লিখেছিলেন এই অভিনেত্রী। তবে নায়িকার জীবনে রাজই প্রথম পুরুষ নয়, তার আগেও একাধিক পুরুষ এসেছে পরীমনির জীবনে, প্রেম হয়েছে, ভেঙেছে, তা নিয়ে বিস্তর বিতর্ক, আলোচনা, সমালোচনা হয়েছে। এই যে একাধিক প্রেম এবং বিয়ে, সামলান কিভাবে তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। হাসতে হাসতে নায়িকার উত্তর, আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কি করে? আরেকটা ছেলে দেখব, প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনি ব্রেকআপ হলে মন খারাপ থাকে, সেই অনুভূতিটাও আমি উদযাপন করি, সেটাও আবার সবাইকে জানাই, আর কি করব। নায়িকা হওয়ার আগেই প্রথম বিয়ে করেছিলেন পরীমনি। দূর সম্পর্কের এক ভাইকে বিয়ে করেছিলেন তিনি। তার ঠিক দুবছর পর ফেরদৌস কবির সৌরভ নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। তার ইচ্ছাতেই নাকি বিনোদন জগতে পা রাখেন পরীমনি, তবে সেই সম্পর্কটাও টেকেনি। কেরিয়ারের প্রথম দিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তার, তবে সেই প্রযোজককে বিয়ে করেননি পরীমনি। বাংলাদেশের এক সাংবাদিক তামিম হাসানের সঙ্গেও তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল, কিন্তু সেই প্রেমটাও শেষ পর্যন্ত টেকেনি। শোনা যায় তারা নাকি গোপনে বিয়েও করেছিল। 2021 সালের মার্চ মাসে খুব অল্প দিনের পরিচয়ে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরীমনি। সেই সম্পর্কের আয়ু ছিল মাত্র 3 মাস। তারপর নায়িকার জীবনে আসে শরীফুল রাজ। আপাতত স্বামী আর ছেলেকে নিয়ে সংসারে মন দিয়েছেন এই বিতর্কিত অভিনেত্রী।